দেশে শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তনের জন্য প্রণীত জাতীয় শিক্ষাক্রম রূপরেখার বিস্তারিত জানাতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। জাতীয় শিক্ষাক্রমের আমাদের মূল ভিত্তি হবে স্বাধীন বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় চাঁদ মূলনীতি। তুলে ধরেন পরিবর্তিত রূপরেখার নতুন দিকগুলো। শুধু সনদ সর্বস্ব শিক্ষা নয়, পারদর্শিতার উপরে মনোযোগটা বেশি, যে নবম দশম শ্রেণীতে এই যে বিভাজনটি থাকে বিভিন্ন গ্রুপের, মানবিক, বিজ্ঞান, ব্যবসা, এগুলো তো সেখানে থাকবে না। আমাদের এখানে আমরা পাবলিক পরীক্ষা বলেছি, দশমে একটা বলেছি আর দ্বাদশে বলেছি। হ্যাঁ, আমরা অষ্টমে পাবলিক পরীক্ষার কথা বলিনি বা পঞ্চমে পাবলিক পরীক্ষার কথা বলিনি, কিন্তু সেগুলো ক্লাস সমাপনী পরীক্ষা। শুধুমাত্র ক্লাস থ্রি পর্যন্ত কোনো ধরনের কোনো পরীক্ষা নেই, থ্রির পর থেকে সব ক্লাসেই একটা সমাপনী পরীক্ষা আছে। দশম আর দ্বাদশের দুটো পাবলিক পরীক্ষা বলছি, আর বাকিগুলো পাবলিক পরীক্ষা যেভাবে হয় সেভাবে না, কিন্তু প্রত্যেকটি সমাপনী পরীক্ষা হবে। শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতির কথাও জানান তিনি। প্রথম থেকে তৃতীয় শ্রেণী এটি পুরোটাই শিক্ষণকালীন মূল্যায়ন, অর্থাৎ ধারাবাহিক মূল্যায়ন। চতুর্থ পঞ্চম শ্রেণীতে আবার ভাগ আছে, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান, এই বিষয়গুলোতে শিক্ষণকালীন মূল্যায়ন হবে শতকরা 60%, আর সামষ্টিক মূল্য সেরকম হচ্ছে শতকরা 40%। ষষ্ঠ আর অষ্টম শ্রেণীতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানে শিক্ষণকালীন মূল্যায়ন শতকরা 60%, সামষ্টিক মূল্যায়ন শতকরা 40%। নবম দশম শ্রেণীতে গিয়ে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান, এই বিষয়গুলো শিক্ষণকালীন মূল্যায়ন 50%, আর সামষ্টিক মূল্যায়ন শতকরা 50%। দশম শ্রেণীর পাঠ্যসূচির উপরে পাবলিক পরীক্ষা। আগে তো নবম দশম মিলে একটা পাবলিক পরীক্ষা হতো, এখন দশম শ্রেণীর শেষে পাবলিক পরীক্ষাটি হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফলের সমন্বয়ে চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে। কাজে একাদশের শেষে একটা পরীক্ষা হবে, দ্বাদশের শেষে একটা পরীক্ষা হবে, এই দুটো পরীক্ষার ফলাফল মিলে চূড়ান্ত এইচএসসির ফলাফলটি হবে। রূপরেখার বাস্তবায়ন নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডক্টর দীপু মণি। 23 সালে প্রাথমিকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে এটি চালু হবে, আর আমাদের মাধ্যমিকে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে শুরু হবে। আর আমরা পাইলটিংটা করব আগামী বছর, যেটি করব সেটি প্রাথমিকে প্রথম শ্রেণীতে হবে আর মাধ্যমিকে ষষ্ঠ শ্রেণীতে হবে। আমরা এখন 2022-এ আমরা পাইলটিংয়ে যাচ্ছি, আর 2023 থেকে এটা ইমপ্লিমেন্টেশনে যাচ্ছে, অর্থাৎ 2025 সালের মধ্যে পুরোটাই, একদম পুরো শিক্ষাক্রমটাই, সকল প্রাথমিক, মাধ্যমিক আর সবারই ইমপ্লিমেন্টেশনে চলে যাবে। বিষয়বস্তু ও পাঠ্যপুস্তকের বোঝা ও চাপ কমানো, মুখস্থ নির্ভরতা কমানো, অভিজ্ঞতা ও কার্যক্রম ভিত্তিক শেখাকে অগ্রাধিকার দেয়া হয়েছে জাতীয় শিক্ষাক্রম নতুন এই রূপরেখায়। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।